11টা রাজ্য ভোট হয়েছে গত দেড় বছরে, আটটাতে মোদি যোগী। আগলে বার মোদিজি 400 পার, তার আগে তো পঞ্চায়েতে লড়ে দেখে নেব, বুঝে নেব। আমি কয়েকদিন পরে সিংহাতে পাব, আমার ডিউ আছে বড়াতে যাওয়া, আমি যাব, চিন্তার কোনো কারণ নেই। আমি যাহা বলি ভাবিয়া বলবি, আর যাহা বলি তাহা করিয়া দেখাই। যেমন তোমার কোম্পানির মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে হারিয়ে দেখি। আমাদের লোকদের প্রকাশপুরে বিধানসভা ভোট পরবর্তী সময় থেকে মারছে, আপনারা শুনে রাখুন। দেবী প্রসাদকে মেরেছে, তপসকে মেরেছে, অন্যায় ভাবে কৃষ্ণগোপাল দাস মোহনলাল সিংকে আটকে রেখেছে, আমরা তাদেরকে বের করাবো। এবং তপসবাজি দেবী প্রসাদের পরে আক্রমণের ঘটনায় আমরা হাইকোর্টে রিট করেছি। আমি এর থেকে বড় বড় মাতব পর এখানকার কুন্ডু না হান্ডু আছে। আমি বলি ভাই, বাচ্চা ছেলে অনেক কম বয়স, এত বাড়াবাড়ি করো না, এ যার মাথা হেট করে গেছে, এ কুন্ডুটা কালিয়াগঞ্জের মতো অবস্থা করেছে, এ হেট করে গেছে। আমি বলছি মাথা ঠান্ডা করে ভাই চল, অমরনাথের কথা বেশি শুনবি না, কারণ অমরনাথ পিসি আর ভাইপোর কথাই চল। আর আপনাদেরকে বলে দিই যে আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য, আমরা এখানে সরকার তৈরি করে দেখাবো, এ লড়াই আমাদের চলবে। মমতা ব্যানার্জি আমার স্লোগান ধার নিয়ে বলেছে কর্ণাটকে নো ভোট টু বিজেপি করেছে, আর পশ্চিমবঙ্গের লোক তো রেডি হয়ে গেছে নো ভোট টু মমতা করার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।